বিয়ের দাওয়াতের উপরে আছি আমরা। ফ্রেন্ডের বিয়ে গেল আজকে, আবার আমার হাজবেন্ডের কলিকের বউ ভাত। তো আমি এখন আমার হাজবেন্ডের কলিকের বউ ভাতে যাইতেছি। আমি একা না, আমার সাথে আরও অনেকে আছে, আমার হাজবেন্ডও আছে, তারপর হচ্ছে তার কলিকরা আছে, অফিসের আরও অনেকে আছে। তো হচ্ছে যে আমার হাজবেন্ডের আবার আজকে পরীক্ষা ছিল আর কি, ও শম্ভুগঞ্জ থেকে উঠবে, শম্ভুগঞ্জ হচ্ছে ওর পরীক্ষা। আর আমি হচ্ছে আমাদের বাসার এখান থেকে কয়েকজন যাবে, তো ওনাদের সাথে আর কি গাড়িতে উঠছি, ওনাদের সাথে যাইতেছি। তারপর আমার হাজবেন্ড আরও কয়েকজন আর কি, ওনারা মুক্তাপু, তারা হচ্ছে শম্ভুগঞ্জ থেকে তারপর আর কি গাড়িতে উঠবে। তাদের এক্সাম ছিল, যার জন্য হচ্ছে বাসার নিচ থেকে যাইতে পারে না। তো আমি তারপর আমার হাজবেন্ড হচ্ছে একজনের নাম্বার দিয়ে গেছিলো একজন ভাইয়ার, তো ভাইয়া আর কি তারপর ভাইয়ার সাথে যোগাযোগ করে আমি গাড়িতে উঠছি আর কি। এই তো মুক্তাপু আসছে, আমার হাজবেন্ড তার সেও আসছে, আরও যাদের আরও এক দুজন যাদের আসার কথা ছিল আসছে আর কি। এর আগ পর্যন্ত আমার একটু একা একাই লাগতেছিল, এমনি ছিল আমার পাশে যে আপু উনিও ছিলেন, তো থাকলেও হচ্ছে যে মানে আমি একটু একা একাকিত্বই বোধ করতেছিলাম। তো ওরা আসার পরে আমার অনেক ভালো লাগতেছে। তো আমি তো ওইরকমভাবে মানে ব্লগ করতেছিলাম না, চুপচাপই বসেছিলাম, একটু লজ্জা লজ্জা পাইতেছিলাম। পরে মুক্তাপু বলতেছে আর কি যে ব্লগ করলেন না, ব্লগ করেন। তো পরে আর কি একটু ক্যামেরা অন করে ব্লগ করলাম। তারপর আপুই বলতেছিল সবাইকে যে এটা কিন্তু ব্লগ হইতেছে, আপনারা সবাই হাই দেন, এটা ব্লগ হবে। তারপর আর কি আমি তারপর একটু ব্লগ করলাম। তো যাই হোক, এমনি আমার অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, মানে কোনো খারাপ লাগে নাই। বাট ফার্স্টে আর কি যখন শম্ভুগঞ্জ যাওয়া পর্যন্ত একটু একা একা লাগতেছিল, তারপর মুক্তাপু আমার হাজবেন্ড দাদা তারা আসার পরে আর আমার কোনো এনার্জি লাগে নাই। তো আমি আমার হাজবেন্ড আর কি পিছনে বসছে, মানে ক্রস কানেকশান টাইপ, ও হচ্ছে আমার পিছনে, মানে একদম ইমিডিয়েট পিছনে না, ক্রস কানেকশান টাইপ আর কি। তো যে গল্প করতেছে, আমি চাই আমি ভাবছিলাম ক্যামেরাটা অন করলে মনে হয় সে তাকাবে, কিন্তু তাকে বলতে হবে যে তাকাও তাকাও তাকাও, তাইলে সে তাকায় না, তবে সে কখনোই তাকায় না আমার ক্যামেরার দিকে, এরকম একজন আতেল লুক সে। যাই হোক, ব্যাপার না, কি আর করা যাবে। তো এখন মজা করলাম। তো এখন হচ্ছে আমরা ফেরদৌস ভাইয়ের বাড়িতে আইসা পড়ছি, আর ওইখানে হচ্ছে হিজল বাগান ছিল। আমি কোনোদিনই হিজল গাছ দেখি নাই, বাগান তো দূরের কথা, এরকম খালি বন্ধ মাঠের মতো ছিল, এত সুন্দর লাগতেছিল দেখতে, আমার অনেক ভালো লাগছে, প্রত্যেকেরই অনেক ভালো লাগছে ওইখানে গিয়া। এত হিজল গাছ, আমি হিজল গাছের কথা বইয়ে শুনছি, কবিতা টবিতাতে পড়ছি, কিন্তু কোনোদিনও চোখে দেখি নাই। তো এটা একদম ভাইয়াদের বাড়ির সাথেই এত এত গাছ, মানে একটা শান্তি, মানে চোখের শান্তি, মনের শান্তি, এটা অদ্ভুত শান্তি লাগতেছিল। আর এই যে এটা হচ্ছে ভাইয়ার বাড়ি, তা আমার সবচেয়ে যেটা বেশি ভালো লাগছে এটা হচ্ছে হিজল গাছটা, তারপর হচ্ছে যে এই যে সিঁড়িগুলো, আমার এগুলো অনেক ভালো লাগছে, আর এই ভিড়টাও খুব ভালো লাগছে। তো এটার দেওয়ার কারণ হচ্ছে এখানে বর্ষাকালে অনেক জ্বর জল হয় আর কি, তো একদম তাদের উঠান পর্যন্ত যেন না যায় জল, এর জন্য আর কি এরকমভাবে সিঁড়ি দেওয়া আর হচ্ছে যে ওই ভিড়টা দেওয়া। তো এখন আমি আমার হাজবেন্ডের সাথে একটু গল্প করতেছিলাম, জিজ্ঞেস টিজ্ঞেস করতেছিলাম পরীক্ষা টরীক্ষা কেমন হয়েছে বা কী সমাচার, এরকম আর কি কথা বলতেছিলাম। তো তারপর আমরা এইখানেই ছিলাম, আমরা শুধু খাওয়ার টাইমটা গিয়া বাড়িতে গিয়া খাইছি, আর এইখানেই আমরা সবাই বসাছিলাম, আমাদেরকে চেয়ার টেয়ার এখানে আয়না দিছিল, আমরা যারা যারা গেছিলাম ওইখানেই বসেছে। এত সুন্দর বাতাস ছিল, এত রোদ ছিল, কিন্তু এখানে এইখানে বসার পরে আর কোনো গরমও লাগে না, খুবই শান্তি লাগছে, মনে হইতেছিল ওইখানেই যদি থাকা যেত, একটা বাড়ি ঘর করা যেত। আমার হাজবেন্ড তো বলতেছিল যে এখানে আমি জায়গা কিনবো, বাড়ি কিনবো, এখানে আমি থাকবো। মুক্তাপ্পে বলতেছিল যে এখানে কেন বিছানা নাই, মানে সবারই খুব ভালো, সবাই প্রত্যেকটা ব্যক্তি অনেক প্লিজড হয়েছে এই জায়গাটাতে গিয়া। তো এখন এই যে নারিকেল আইসক্রিম আসছে, এগুলো তো আগে আমরা ছোটোবেলায় খাইতাম, এই যে আজকে অনেক বছর পরে এগুলো খাইতেছি, এখন তো এগুলো পাওয়াই যায় না, তো এখানে হয়তো বা গ্রাম সাইড দেখা হয়তো বা পাওয়া গেছে, এখন এইদিকে তো এগুলো দেখিই না। আমার খুব ভালো লাগতো ছোটোবেলায়, তো এই আইসক্রিমগুলো আমার এত মজা লাগতো, অনেক 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 প্রিয় একটা আইসক্রিম ছিল এটা আমার। তা আমি অলরেডি আইসক্রিমটার, তারপর হচ্ছে হিজল গাছগুলোর কিন্তু একটা ছোটো ছোটো রিলস দিছিলামও, তো ওইখানে গিয়ে তার ব্লগ এডিট করে সব মানে হচ্ছে যে দেওয়া পসিবল না। তো ওইখানে যাওয়ার পরে আইসক্রিমটা যখন খাইছি, তো ওইটার একটা ছোটো রিলস দিছিলাম, সাথে সাথে দিছিলাম, তারপর হিজল গাছগুলো দেখা ওইগুলোরও একটা ছোটো রিলস দিছিলাম। এখন আমরা হচ্ছে যে খাওয়া দাওয়া করা কমপ্লিট, তো আমি আর আমার হাজবেন্ড হচ্ছে এখানে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, ও আমার হাজবেন্ডই আর কি এই ভিডিওটা করে দিছে হিজল গাছগুলা, তারপর হচ্ছে আমার, ও আমার আবার বলতেছিল এদিকে চলো একটু হাঁটাহাঁটি করো তুমি, আমি তোমার ভিডিও করে দিই। তো অন্যরা হচ্ছে আবার ওই পাশে ছিলেন, এতক্ষণ আর আমরা এদিকে আসি নাই, মাত্রই আসলাম আর কি।
তো আমার মানে আমি ভাষায় প্রকাশ করার মতো না আমার কি পরিমাণ ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক 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 আর কি, মানে আনলিমিটেড ভালো লাগে যারে বলে। পরিবেশটা এত সুন্দর, জানি না আমি মোবাইলে ক্যাপচার কতটুকু করতে পারছি বা আপনারা কতটুকু বুঝতেছেন, কিন্তু অনেক ভালো লাগছে ফেরদৌস ভাইয়ের বাড়িতে গিয়ে। অনেক আমরা এখনো বউ দেখি নাই, বউ গ্রামের বাড়ি তো, তো দেখা যায় বউ ওইরকম ভাবে বের করে না, তো আমরা এখনো বউ দেখি নাই। তো খাওয়া দাওয়া করা কমপ্লিট, কিন্তু আমরা এখনো বউ দেখি নাই। এখান থেকে ঘোরাঘুরি কইরা তারপর আর কি যাব, আবার ভাইয়াদের ঘরে ঢুকবো, বউ দেখে তারপর আমরা এখন রওনা দিয়ে দিব। আর আমি তো শাড়ি টাড়ি ওইরকম ভাবে পরতে পারি না, মানে মোটামুটি কাজ চালানোর মতো পারি। সেই যদির বিয়েতে যে 3 দিনের শাড়ি পরলাম মাই পরাই দিছে, আবার বাসি বিয়ের দিন হচ্ছে যে শাড়িটা পরছিলাম ওইটা ঝরঝরে শাড়ি ছিল, ওইটা আমি নিজেই পরতে পারছিলাম, কিন্তু এছাড়া আমি তো শাড়ি টাড়ি পরতে পারি না কোনো রকম করে আর কি কাজ চালানোর মতো পারি। তা আমি আবার সেফটি পিন বিনা টিনাপ এসব করতে পারি না, পরে পাশের বাসার ভাবির কাছ থেকে হচ্ছে যে সেফটি পিনটা লাগাই নিয়ে আসছিলাম। তো যাই হোক, আমার হাজব্যান্ড বাসায় থাকলে ওই আমাকে হেল্প করে, আর হচ্ছে যে যেহেতু ও বাসায় ছিল না, এক্সামে ছিল, এর জন্য আর কি পাশের বাসার ভাবির কাছ থেকে হেল্প নিয়েছিলাম। তো এই তো বউ, বউ খুব কিউট, মিষ্টি। তো এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি, এখন হচ্ছে আমরা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অপোজিটে আছে আর কি, এখানে এখান থেকে আমরা সবাই একটু চা খাইতেছি। এই একটুখানি চা যে কী কারণে দিল আমি বুঝলাম না, এটা তো আমার গালও লাগতো না, মুহও লাগতো না, ঠোঁটও লাগতো না, কোনো আনো এটা লাগতো না, মানে এই একটু চা দিয়ে আমার কী হইব। হ্যাঁ, আমি এটাই বুঝলাম না, অতানি চা দিককে তো আমি কইরা খিতা দিছি এটা আমারে। আচ্ছা যাই হোক, এখন এটা আমরা বাসাত ব্যাক করতেছি, সবাই ভালো থাকবেন, টাটা।